রাজকোট একদা বিধায়ক নরেন্দ্র মোদির বিধানসভা ক্ষেত্র এই বিধানসভা আসন থেকে দুই দশক আগে প্রথমবার বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন নরেন্দ্র মোদি রবিবার রাজকোট এসে আবেগ বিহ্বল তিনি স্মৃতিচারণা করেন পুরনো দিনের প্রসঙ্গ পাশাপাশি গুজরাটকে প্রথম এইমস উৎসর্গ করেন প্রধানমন্ত্রী রাজকোট সহ ভাটিন্ডা রায়বেরেলি মঙ্গলগিরি এবং কল্যাণী এইমসের সূচনা প্রধানমন্ত্রীর হাতে ইতিমধ্যে কল্যাণী এইমস শুধু আউটডোর পরিষেবা দিয়েছে এবার পুরোদমে রোগী কল্যাণে কাজ করবে বাংলার এইমস স্বাস্থ্য মন্ত্রক সূত্রে মোটে খবর এইমস উদ্বোধন প্রসঙ্গে কি বললেন প্রধানমন্ত্রী আজাদি কে 50 সালো তক দেশ মে সিফ এক এইমস থা অর ও ভি দিল্লি মে আজাদি কে 7 দশকো মে সিফ 7 এইমস কো মঞ্জুরি দি গই लेकिन वो भी कभी पूरे नहीं बन पाए और आज देखिए बीते सिर्फ 10 दिन में 10 दिन के भीतर भीतर 7 नए एम्स का शिलान्यास और लोकार्पण हुआ है রাজকোট সফরেও প্রধানমন্ত্রীর মুখে বিকাশ আর ঐতিহ্য রক্ষার প্রসঙ্গ প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ সুদর্শন সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে ওখা থেকে দ্বারকাকে সংযোগ করবে এই সেতু রবিবার দ্বারকাধীশ মন্দিরে পুজো দেওয়ার পর আরব সাগরে ডুব দেন প্রধানমন্ত্রী ডুবে থাকা পুরনো দ্বারকাকে শ্রদ্ধা জানাবে এই জলের তলায় ডুব প্রধানমন্ত্রী প্রাচীন দ্বারকা জিসকে বারে মে কহতে হ্যায় কি উসে খুদ भगवान श्री कृष्ण ने बसाया था आज वो समंदर में डूब गई है आज मेरा सौभाग्य था कि मैं समुंदर के भीतर जाकर कलकत्ता न्यूज़